আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সকলে অবগত আছেন বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী শ্রী শ্রী রবিশং সরি শ্রী শ্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং গত 3 দিন আগে বাংলাদেশে এসেছিলেন, এবং এই নরেন্দ্র মোদীকে যেন বাংলাদেশে আমন্ত্রণ না জানানো হয় বাংলাদেশের কোটি কোটি মানুষ কিন্তু দাবি জানিয়েছিল। যাই হোক, সকলের চাওয়াকে নাকচ করে দিয়ে নরেন্দ্র মোদীকে 2-3 দিন আগে বাংলাদেশে আনা হয়। তারপর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের ওই কট্টর হিন্দুবাদী প্রধানমন্ত্রী শ্রী শ্রী রবিশঙ্কর সরি শ্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে অনেক ধরনের পূজা, মূলত আমার মনে হয় ওই এই এটা একটা ট্রাভেলিং ছিল এবং পূজা করার জন্যই মনে হয় বাংলাদেশে এসেছিল। যাই হোক, ওইটা কোনো কথা না। উনি কয়েকটা বক্তব্য দিয়ে অনেক বক্তব্য দিয়েছেন বাংলাদেশে এসে, এবং বক্তব্যের একটি পর্যায়ে তিনি বলেছেন যে, বিশাল বড় গাড়ি চলে গেল, আমার জানালা খোলা তো ওইটা দিয়ে শব্দ আসছে। যাই হোক, কি বলবো, বক্তব্যের মধ্যে এক পর্যায়ে একটি কথা উনি মার্কেটে ছেড়ে দিয়েছেন যে উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ওই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে উনি নাকি জেলও খেটেছিলেন। যাই হোক, সেই বক্তব্যটা আমি আপনাদেরকে এইখানে দেখাইতে যাচ্ছি। আর হচ্ছে, আপনারা সকলেই চিনেন ভারতের মুসলিমদের মধ্যে জনপ্রিয় একজন নেতা আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এই নরেন্দ্র মোদীর বক্তব্যকে কেন্দ্র করে কিছু কথা বলেছেন, সেটি আমি আপনাদেরকে সম্পূর্ণ অল্প একটু দেখাবো আর কি। ভিডিওটা সংক্ষেপ জাস্ট আপনারা দেখেন। আর যাহা তক সওয়াল হে নরেন্দ্র মোদী কা মাশাআল্লাহ ক্যা ক্যা বল সকতে বাংলাদেশ নরেন্দ্র মোদী গয়ে कल जाकर बोल दिया, कल जाकर नरेंद्र हमारे प्रधानमंत्री ने कहा कि मैंने भी सत्याग्रह किया था बांग्लादेश, क्या बात है। देखो चले हमारा नरेंद्र मोदी साहेबर से वक्तव्यटा सुने। और मेरे कई साथियों ने बांग्लादेश के लोगों की आजादी के लिए सत्याग्रह किया था, बांग्लादेश की आजादी के समर्थन में আচ্ছা, বাংলাদেশের আজাদির জন্য সমর্থন করার জন্য উনি গ্রেফতার হয়েছেন। আর জেল জানে কা অবসর ভি আয়া হামকো নাই মালুম থা প্রাইম মিনিস্টার কে আপনে সত্যাগ্রহ কিয়া থা জো আপকে বারে মে কিতাব লিখে উসমে তো কাই নাই মিলা কে আপনে বাংলাদেশ কে লিয়ে সত্যাগ্রহ কিয়া থা। মানে আমরাও কোনো সময় পড়ি নাই, জানি নাই, শুনি নাই, এ নতুন করে মার্কেটে ছেড়ে দিয়েছেন, স্বয়ং নিজেই ছেড়ে দিয়েছেন। মোদিজি বল দিয়ে বল দিয়ে মগর মোদিজি আগর আপনে বাংলাদেশ কে লিয়ে সত্যাগ্রহ কিয়া তো মুর্শিদাবাদ কে বসনে ওয়ালে মুসলিম অকলিয়ত কো আপ বাংলাদেশি কিউ বলতে। সকল বিশেষ করে ভারতের বেশিরভাগ মুসলিমদেরকেই এই নরেন্দ্র মোদী সরকার তারা বাংলাদেশি হিসাবে ধিক্কার জানায় এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাইতে চায়। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়, হিপোক্রেসি ভি কি, হিপোক্রেসি ভি কি কি কইলো, হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। ও আচ্ছা, হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়, বলতে হয় না, বলতে হয় না, दीमक भी बोलते हैं, मगर बांग्लादेश को बनाने के लिए आपने सत्याग्रह किया तो हमको क्यों गाली दे रहे फिर आप। हैदराबाद में बल्दिया का इलेक्शन हुआ तो बीजेपी बोली हैदराबाद में ओवैसी के कॉन्स्टिट्यूंस में बांग्लादेशी है, वो बांग्लादेशी नहीं थे, वो बंगाल के सोने का कारकोप का काम करने वाले काबिल लोग बसते मेरी कॉन्स्टिट्यूंसी में, उनको बांग्लादेशी बोल दिए। CAA का कानून नरेंद्र मोदी लाए, CAA का कानून
आसाम में मोदी CAA की बात नहीं कर रहे, मोदी और अमित शाह बंगाल में, यहां पर असम इलेक्शन में CAA की बात कर रहे, आसाम में नहीं कर रहे, हम यहां कर रहे। और मेरे कई साथियों ने बांग्लादेश के लोगों की आजादी के लिए सत्याग्रह किया था, बांग्लादेश की आजादी के समर्थन में तब मैंने गिरफ्तारी भी दी थी और जेल जाने का अवसर भी आया था। যাইহোক, আপনারা শুনলেন আমাদের এই নরেন্দ্র মোদী সাহেব, উনি বলছেন উনি নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছিলেন এবং সমর্থন দেওয়ার জন্য উনি নাকি জেলও খেটেছিলেন। যাই হোক, ভালো, খুবই ভালো কথা। আরেকটা জিনিস দেখেন, এই যে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, উনি ভারতে থাইকেই ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি জোরালো কথা বলতেছেন, মানে তেমন কোনো সমস্যা হচ্ছে না, তো বাংলাদেশে, বাংলাদেশে এত 80% উপরে তো মুসলিম আছেই, এই 80% মুসলিম দেশে এখন মোদীর বিরুদ্ধে কথা বলা যায় না, কি বলবেন? এই যে দেখেন, ভারতে কিন্তু এই আসাদুদ্দিন ওয়াইসির শরীরে একটা লুম নড়ানোর মানে সুযোগ নাই, ক্ষমতা নাই। নরেন্দ্র মোদীর অনেক ক্ষমতা আছে, কিন্তু ওইখানে কিন্তু ক্ষমতা ততটা দেখাইতে পারে না। কিন্তু বাংলাদেশে দেখেন, কোন দেশের প্রধানমন্ত্রী এইখানে বাংলাদেশে, তার নামে কথাই বলা যায় না, তার নামে পূজা করতে হয়, কি একটা অবস্থা। এই নরেন্দ্র মোদীর জন্য ফেসবুক পর্যন্ত মানুষ চালাইতে পারতেছিল না। আপনারা কি কোন দেশে থেকে ফেসবুক চালাইতেছিলেন এতদিন? আপনার কি বাংলাদেশে ফিরে আসছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।